অহাল্লাল্লাহ হল বে ওয়াহার রামা রেবা অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন ওহার রামা রেবা আর সুদকে হারাম করেছেন সামানজা হো মাওজা তুমি রব্হি সুতরাং কারো কাছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ যদি চলে আসে জানতে পারল যে সুদ হারাম বন্ধকের এই যে জমি বন্ধক রেখে ফসল খাওয়া হারাম জানতে পেরেছেন যে সবাইরা বাকিদেরকে জানান কত দিন ধরে যে আপনার বাপদা দ্বারা সুদ খেয়ে আসছে এই বন্ধকের জমি ফান্তাহা এটা জানার পরে উপদেশ পাওয়ার পরে যদি বিরত হয়ে যায় থেমে যায় ফালাহু মা সালাফ তাহলে অতীতে যা কিছু সুদ খেয়েছিল সেটা তার সেটা সবটাই উগলিয়ে ফেলতে হবে আর সবটা থেকে মুক্ত হতে হবে জরুরি নয় আল্লাহ বলছে ফালাহু মা সালাফ আগেরটার আল্লাহ হিসাব নেবেন না বিশেষ করে জাহিলিয়াতের যুগে যে সুদ খেতু সাহাবাইকে আমরা ইসলাম কবুল করার আগে জাহিলতের যুগে অনেকে সুদই কারবার করত। তাদের একজন বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন আব্বাস বিন আবদুল মোত্তালিম রদি আল্লাহ তালান রসুল্লা সাল্লামের চাচা সুদ খেতেন এখন আব্বাসের চাচার প্রশ্ন হইলো যে আমি তো মুসলমান হইলাম জাহিলতের যুগে তো লাখ লাখ টাকার সুদই ইনকাম করেছি তো এখন কি হবে আগে টাকাগুলো আল্লাহ আয়াত নাজল করে দিলেন যে আগে যা হয়েছে হয়েছে কিন্তু এখন যেগুলো বাকি বকিয়া সুদের টাকা অনেকগুলো বাকি আছে আগামীতে এই লোকেদের কাছ থেকে সুদের টাকাগুলো উঠে আসবে এরা দেয়নি তার আর নেওয়া যাবে না আর নেওয়া যাবে না তাহলে জাহিলিয়াতের বিষয়টি আলাদা আর এখনকার বিষয় আলাদা এখন যদি কেউ বলে যে আমি সুদের টাকা দিয়ে গাড়ি করেছি বাড়ি করেছি জমি জায়গা করেছি এখন আমি তবা করছি তাহলে এর তওবার আর পদ্ধতিটা কেমন হবে এটা একটা মশালা এই ক্ষেত্রে যদি বলা হয় যে তুমি তো মুসলিম জন্মসূত্রে মুসলিম তোমার জন্য তো সর্বদা হারাম ছিল সুদ ঠিক না এমন না যে তুমি কাফের মুশেক ছিলে। অমুসলিম ছিল সুতরাং তুমি এই হারাম উপার্জন করেছ এতে থেকে মুক্ত হওয়ার জন্য যত গাড়ি বাড়ি তৈরি হয়েছে আর জমি জায়গা হয়েছে সুদের টাকায় সবগুলি কি করো মুক্ত হওয়ার জন্য দান করো তাহলে অনেক সুদ যারা অতীতে খেয়েছে সুদ করছিল তাদের জন্য তবাতে বড় অন্তরায় বাধা হয়ে দাঁড়াবে হবে না হবে না তখন বখিলগুলো ভাববে কোন রকম করে তোবাটা করেছিলাম কিন্তু এই হুজুরের যে কড়া ফতুয়া দৌড় বাকি জীবনটাও সুদ খেয়ে চলে যায় যা হবে আল্লাহর কাছে বোঝা যাবে বলবে না বলবে না এই যে তবাতে বড় বাধা হইতে পারে সেই জন্য অলামারা বলেছেন যে এটা শর্ত না আগে যে সুদ খেয়েছে সেই টাকাগুলো থেকে মুক্ত হওয়া শর্ত নয় তবে কোনো ভাইরা যদি দাবি করে আশেপাশের যে তুমি তোবা করেছো আর আমার কাছ থেকে এত টাকা সুদ খেয়েছো ভাই আমি অভাবী মানুষ আমাকে টাকাগুলো ফিরিয়ে দাও তাহলে এই ক্ষেত্রে ফিরিয়ে দাও তার একটা অংশ কারণ বান্ধার হক এটা হচ্ছে নিম্নমানের তবা বললাম কোনটা যে আগের সুদ খেয়েছেন খেয়েছেন এখন খালেস অন্তরে তবা করেন যে আজকের দিন থেকে এখন থেকে আর সুদ খাবো না বোঝা গেছে না সুদই কারবার করব না সুদের ওপর টাকা নিব না অভাবী গরিবদেরকে বলছি দুই দলকে বলছি যে সুদ লেনেওয়ালা দেনেওয়ালা বলছি কিন্তু উত্তম তবা পারফেক্ট তবা পূর্ণ তবা তবা তো না খালেস তবা হচ্ছে যে যদি কেউ পারে যে আমি তবা করেছি আল্লাহ সন্তুষ্টির জন্য পরকালের মুক্তির জন্য সুতরাং সুদের যতটা আমার ইনকাম হয়েছে সমস্ত টাকা মুক্ত হওয়ার জন্য আল্লাহর অস্তে কি করে দেবো সেটা দান করে দেবো কি বললাম একটা কথা মনে রাখবেন মুক্ত হওয়ার জন্য যাকে আরবিতে বলোলসের জন্য তাকার রবের জন্য নয় কি বলবেন তাকাল্লোস মানে আমি অব্যাহতি আল্লাহর কাছে আজাব থেকে পাওয়ার জন্য টাকার মানে আল্লার নৈকট্য লাভের জন্য না যে এই সুদের টাকা দান খাইরাত করে আমি নেকি পাবো না না যারা ব্যাংকে এরকম টাকা রেখেছেন অথবা এলআইসি বীমা করেছেন আর টাকা পলিসি শেষ হওয়ার পরে অনেক টাকা আসলো আসল পুঁজিটা নিয়ে নেন আর বাকি যে অতিরিক্ত টাকা বা ওই আপনার জুয়ার টাকা ইন্স্যুরেন্স মানে জুয়া বীমা মানে ইন্স্যুরেন্স মানে জুয়া ওই যে জুয়ার অতিরিক্ত টাকা এসছে এই টাকাটা মুক্ত হওয়ার জন্য দান করে দেন তা খাল্লোসের জন্য টাকার নেকির জন্য দান করবেন না কারণ হারাম টাকা দিয়ে নেকি হয় না বোঝা গেছে না আল্লাহর সান্নিধ্য লাভ হয় না মহান আল্লাহ তাই বলছেন যার কাছে তার প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ চলে আসলো ফান্তা আর সে থেমে গেল যে আর সুদ খাবো না ফালাহু মা তার জন্য অতীতে যা হয়েছে তার সেটা ও আমরহু এলাল্লাহ কিন্তু তার বিষয়টি আল্লাহর দিকে ফিরে যাবে তার বিষয়ের জিম্মেদার আল্লা রবুল্লাহ আল্লাহ কি করে সেই ব্যক্তি আল্লাহর জিম্মা আল্লাহ সে আল্লাহর জিম্মায় এখন আল্লাহ তাকে কি করবেন এমনিতে মাফ করে দিবেন না কিছু সাজা শাস্তি দেবেন তার তবাটা কি ধরনের হয়েছে সেটা আল্লাহ মালিক কিন্তু আমরা আপনাকে বাধ্য করব না যে তুমি যেহেতু সুদ থেকে তবা করছো আর পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা সুদ খেয়েছো বা এই বাড়িটা পুরোটাই তোমার সুদের টাকার বাড়ি অথবা এই যে দোকান পাট করেছো সব সুদের টাকা দিয়ে সুতরাং সবটাই তুমি দান করো এই জন্য একজন মুফতি সাহেব বাধ্য করবে না বাকি ও আম রুহ আল্লাহ এলাল্লাহ তার বিষয়টি হ্যাঁ আল্লাহর জন্য ছেড়ে দেন আল্লাহ তার সাথে কি মামলা করবেন আচরণ করবেন সেটা আল্লাহ ভালো জানেন ওমান আদা আর কেউ যদি জানার পরেও আল্লাহর উপদেশ নসিহত আসার পরেও আবার সুদে ফিরে আসে তবা করলো লোক আবার সুদ খাওয়া শুরু করলো জাহান্নীমা খালেদুন সেখানে তারা চিরকাল থাকবে কাফের হয়ে গেছে চিরকাল থাকবে এখানে চিরকাল মানে কি দীর্ঘকাল থাকবে যদি কেউ কাফের না হয়ে মরে বড় কাফের সুদকে হালাল মনে করলে কাফের বলে কেউ যদি ঘুষ হালাল তাহলে কাফের জেনা হালাল কাফের মুসলিম কে খুন করা হালাল তাহলে কাফের বোঝা গেছে না রোজার দিনে পানাহার করা হালাল তাহলে কাফের এবার বুঝতে পেরেছেন মুস্তাহিল কিন্তু হালাল মনে করেন না পাপি লোভ পারেন না সে যেন সুদ ঘুষ খাচ্ছে বেমানি করছে আর রোজার দিনে খিদা থামতে পারে না থামতে পারে না কি করব আবার দেখা দেখি শয়তান এমন বিস্তার লাভ করেছে এসব কেউ রোজা রাখে না একে আর কি রোজা রাখবে এত গরমের দিনে রাখছে না তাহলে ফাঁসেক বড় ফাঁসেক কিন্তু হ্যাঁ কাফের বলতে পারবেন না একমাত্র নামাজ ত্যাগকারী অবহেলা অলসতা অলসতাই যারা নামাজ ছাড়ে তাদের ক্ষেত্রে সঠিক মত হচ্ছে যদিও বিশ্বাস করে সেই জন্য নামাজ ফরোজ আমি গোনাগার পাপি তাপি তারপরও কাফের এটা হচ্ছে সহিমত যদি এতে বা মত রয়েছে যেই ব্যক্তি আবার সুদের দিকে ফিরে যাবে বা যারা সুদের দিকে ফিরে যাবে তারা হচ্ছে আগুন না তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী হোমফিয়া খাল সেখানে তারা দীর্ঘকাল থাকবে চিরকাল মানে দীর্ঘকাল থাকবে আমরা নিজের বাক ভঙ্গিমাতে এরকমই করি যারা দশ বছর বিশ বছর 30 বছর ধরে সৌদি আরবে আছেন গ্রামবাসী কি বলে সারা জীবনটা বিদেশে থেকে গেলেন না অথচ আপনার বয়স হ্যাঁ হয়তো পঞ্চাশ বছর বিশ বছর আছেন 30 বছর তো দেশে থেকেছেন তারপর কি বলছে সারা জীবন তো ওই এখানে দীর্ঘকাল বলতে হবে